দাড়িভিটে নিহত ছাত্রদের বাড়িতে জাতীয় মানবাধিকার কমিশন অশান্তি থেকে শিক্ষা নিয়ে পুরনো শূন্য পদে নিয়োগ বন্ধ পূজোর পরে নতুন তালিকায় নিয়োগ জানালেন পার্থ চট্টোপাধ্যায় রান্নার গ্যাস সিলিন্ডারের গুদামের আড়ালে অবৈধভাবে রিফিলিং এর ব্যবসা গোপন সূত্রে খবর পেয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা গোপালনগর থানার ব্যারাকপুর মোড়ের গুদাম থেকে উদ্ধার প্রচুর গ্যাস সিলিন্ডার যন্ত্রপাতি ও নথি পলাতক মূল অভিযুক্ত সোশ্যাল মিডিয়ায় পরিচয় মডেলিং এর প্রলোভন অডিশনের নামে বারাসাতে ডেকে নিউ আলিপুরের বধুকে ধর্ষণের অভিযোগ নিউ ব্যারাকপুর থেকে গ্রেফতার খর্দার যুবক বিয়ে মেনে নেওয়ার নাম করে জামাইকে তুলে এনে বেধরক মারধরের অভিযোগ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বাগদা থানার কুলিয়া এলাকায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হলেও অভিযুক্তরা পলাতক বীরভূমের বোলপুরে নিজের পাড়ায় দুর্গা মন্দির প্রতিষ্ঠা করলেন অনুব্রত মণ্ডল বিরোধীদের উদ্দেশ্যে দিলেন পাচনের দাওয়াই কারো কাছে হিন্দুত্ব শিখব না কারণ আমি বড় হিন্দু উর্বর জমিতে চাষ করা দরকার আছে সেই উর্বর জমি পাচন দিয়ে সোজা করে দেবো পাল্টা অনুব্রতকে আক্রমণ বিজেপির জেলা সহসভাপতি দিলীপ ঘোষের আমরা ভালো কৃষক বাংলার কৃষক সেই জমির ঘাসকে নিড়িয়ে দিয়ে সোনার কমল সোনার ফসল ফলাবো বাইকে মুখ ঢেকে এসে হামলা দুষ্কৃতীদের চাকদায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি গ্রিলের ভেতর হুমকি চিঠি আতঙ্কে পরিবারের সদস্যরা থানায় অভিযোগ বিল বাড়াতে রোগীকে কলকাতায় রেফার না করা ভুল চিকিৎসায় মৃত্যু জোড়া অভিযোগে মৃতের পরিজনদের বিক্ষোভ শ্রীরামপুরের একটি নার্সিংহোমে কোনো মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ মেদিনীপুর মেডিকেল কলেজে অগ্নিকাণ্ড মোকাবিলার মহড়া হাসপাতালে আগুন লাগলে অবশ্য কর্তব্য কি কিভাবেই অগ্নিকাণ্ড এড়ানো সম্ভব হাতে কলমে শেখালেন দমকল কর্মীরা দুর্গাপুরে শ্মশানে শবদাহ করে ফেরার পথে দুদলের মধ্যে সংঘর্ষ দুই গোষ্ঠীর মধ্যে বচসা মারধর পুলিশ গিয়ে প্রাথমিকভাবে নিরস্ত করলেও পরে ফের সংঘর্ষ গাড়ি ভাঙচুর পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের গ্রেফতার আট অন্তঃসত্ত্বা গৃহবধূকে বাড়িতে ঢুকে গণধর্ষণের অভিযোগ স্বামীর বন্ধুদের বিরুদ্ধে আসানসোল উত্তর থানার উত্তর ধাতকার ঘটনা থানায় অভিযোগ দায়ের মহিলার পলাতক তিন অভিযুক্ত চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ কাটোয়ায় নার্সিংহোমে বিক্ষোভ গাফিলতির অভিযোগ অস্বীকার সংশ্লিষ্ট চিকিৎসকের স্বাস্থ্যবিধি মানার বালাই নেই গ্লাভস গামবুট ছাড়াই দিনের পর দিন জঞ্জাল পরিষ্কার করে চলেছেন হাওড়া পুরসভার সাফাই কর্মীরা প্রথমে সমস্যার কথা মানতে না চাইলেও পরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুরসভার জোর করে চাঁদা আদায় নিয়ে ইংরেজবাজার থানার অমৃতি গোকুলনগরে তৃণমূল বিজেপি বিবাদ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আহত এক মহিলা সহ চার বিজেপি কর্মী ঘটনায় যোগ থাকার কথা অস্বীকার তৃণমূলের পুজোর আগে বোনাস ও এক মাসের বকেয়া বেতন না পাওয়ার অভিযোগ প্রতিবাদে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ ধর্ণা দ্রুত বোনাস ও বকেয়া না দিলে বড়সড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি বিনপুর থানায় কাকুয়ায় আচমকা চলন্ত বাসে আগুন ধোঁয়া আতঙ্কে হুড়োহুড়ি বাস যাত্রীদের ধোঁয়ায় দম আটকে জখম এক ছাত্রী ভর্তি হাসপাতালে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহে স্ত্রীর ওপর রাগ কুণ্ডিবাড়ি থানার উত্তর কালজানি এলাকায় ছ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন অভিযুক্ত বাবা স্ত্রী কাজে বেরোনোয় আপত্তি ছিল গণ্ডগোলে খুন পাল্টা দাবি মৃতার বাড়ির 12 বছরে পা দিল বাটানগরে নিউল্যান্ডের পুজো মণ্ডপ উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুর কান্দি বাসস্ট্যান্ড ও ডোমকলে পুজোর উদ্বোধন করলেন অভিনেত্রী শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তী কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীর পুজো হয় কিন্তু মূর্তি থাকে না থাকেন শুধু মা পার্বতী মায়ের ভোগ বলতে হলুদ মুড়ি গঙ্গাজল ঘাটি তপোবন পাহাড়ে এভাবেই আরাধনা হয় দেবীর